বাংলাদেশের একজন নতুন উদীয়মান খেলোয়াড়, আসলে খেলোয়াড়দের নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নাই, তবে তার ভিতরে যে একটা ধার্মিকতা এবং তার ভিতরে যে একটা ধর্মের একটা অনুভূতি, সেটা দেখে আমাদের মুসলমানদেরকে অনুপ্রাণিত করেছে। যে সে কয়েকদিন আগে ইন্ডিয়ার বিরুদ্ধে ক্রিকেট খেলার মধ্যে দুর্দান্ত বোলিং এর মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মুখটা উজ্জ্বল করেছে সারা বিশ্বের সামনে, তো তার সেই বিষয়টা ফোকাস করার প্রয়োজন ছিল অন্যান্য মানুষের। কিন্তু তার কিছু পূর্বের পোস্ট নিয়া যেই খেলোয়াড় তানজিম হাসান সাকিব, সে কিছু পোস্ট দিয়েছে ইসলামের পক্ষে, কোরআন এবং শরিয়ার পক্ষে, যে নারীদের পর্দা নিয়া। বাস্তবে তো যদি নারীরা পর্দার মধ্যে আবদ্ধ থাকে, তাহলে তার সম্ভ্রম, তার লজ্জা, তার ইজ্জত সম্মান সবচেয়ে বেশি সেফটি থাকে কোরআন এবং হাদিস অনুযায়ী সে যদি পর্দা মেনটেন করে চলতে পারে। আর দেখবেন আপনারা, যে সমস্ত মানুষেরা পর্দা ছাড়া চলাফেরা করে, মনে যেইভাবে চায় সেইভাবেই চলাফেরা করে, তারাই রাস্তাঘাটে বেশি বেশি লাঞ্ছনার শিকার হয়, অপমানের শিকার হয়। তো তানজিম হাসান সাকিব সে কিছু কথাবার্তা বলেছে পর্দা নিয়া, বিধিবিধান নিয়া, যেগুলো ইসলামের মধ্যে যায়। ওই বিষয়গুলো দেখার পরে কিছু নাস্তিক্যবাদ মতাদর্শের অনুসারীরা একতায় বলতে সাহাবাগিরা, যে সমস্ত সাহাবাগিরা ঢাকা সাহাবাগে বসে লাফালাফি করছিল এবং হেফাজতে ইসলামের আগমনে বাতিলরা দূর হয়ে গিয়েছে, তারা তার এই পোস্টগুলো দেখতে পারতেছে না। তারা বলতেছে যে তানজিম হাসান সাকিব, তাকে কে এই খেলোয়াড়ের মধ্যে আনছে, সে নারীকে নিয়ে নারী বিদ্বেষী কথাবার্তা বলতেছে এবং তাকে এই খেলা থেকে বাদ দেওয়ার জন্য তারা বলতেছে। তো আসলে যারা নাস্তিক, তারা শুধু বাংলাদেশের যে সমস্ত নাস্তিক বা ওই রকম মতাদর্শ যারা লালন করে, তাদের ভিতরে ইসলামের মূল্যবোধ বলতে নাই, তারা শুধু জানে যে ইসলামকে কিভাবে তারা ক্ষতি করতে পারে, তারা শুধু বুঝে যে ইসলামের দুর্বল জায়গায় কিভাবে আঘাত করতে পারে, কিন্তু ইসলামের তো কোথাও দুর্বলতা নেই, সবকিছু প্রকাশ্য, ইসলামী সৌন্দর্য। উনি যে পোস্ট গুলো করেছেন, আজকে যদি আমরা সবাই মিলিয়া সেই তানজিম হাসান সাকিবের সাথ না ধরি, তাকে যদি আমরা তার হেল্প না করি, তাহলে সে হারিয়ে যাবে। আর বড় দুঃখজনক হলেও সত্য, খেলার যারা প্রধান প্রধান মুরব্বী আছে, তারা তাকে সেই বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য বলেছে বা মিডিয়ার সামনে নাকি সেই ক্ষমা প্রার্থনা করেছে। আমরা যে বলি বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কিভাবে আমরা বলবো, আমরা তো লজ্জিত হই যে একটা মুসলমান ছেলে সে একটা পর্দার বিধান নিয়ে কোরআন এবং হাদিসের একটা কথা বলার পরে যদি তাকে ক্ষমা চাইতে হয়, তাহলে মুসলমানের ইজ্জত সম্মান আর কোথায় রইল। তো আমরা বরাবরই সোচ্চার থাকবো এবং তার সঙ্গে আমরা আছি যে ইসলামের কথাগুলো এইভাবে তুমি ভুলিয়ে যাও, কারণ তোমার খেলা এই দুনিয়ার একটা চাকচিক্যময় দুনিয়ার খেলা, এটা কিছুই নয় আখেরাতের সামনে। তুমি যদি জান্নাত পেতে চাও, জান্নাত অর্জন করতে চাও, তাইলে আল্লাহ তাআলার ভয়ে তোমাকে তুমি তোমার দিনের খেদমত, দিনের দাওয়াত তুমি দিতেই হবে। এই সামান্য গুটি কয়েকটা নাস্তিকের মুখের মধ্যে পড়িয়া, কথাবার্তার মধ্যে পড়িয়া তুমি পিছু টান মানলে হবে না। আমরা দোয়া করি তার জন্য সে যেন আরো ভালো করে ইসলামের খেদমত করতে পারে। এবং আমি এর সাথে সাথে আবদার করব সমস্ত উলামায়ে কেরামদেরকে, যে সাহাবাগিরা আবার জেগে উঠেছে, তারা ইসলাম এবং মুসলমানকে মিটিয়ে দিতে চায়, তারা জানে না, তারা যদি ইসলাম এবং মুসলমানকে মিটিয়ে দেওয়ার কোন বিন্দু পরিমাণ চেষ্টা করে, বরং ইসলাম ইসলামের জায়গায় ঠিকই থাকবে, তারাই নিশ্চিন্ন হয়ে যাবে। তো এই বিষয়ে কথা না বললেই আমরা পারছি না। আরো কিছু একটা বিষয় আমরা বলি, আমরা তো দেখি সমস্ত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা কারাবন্দী আছেন সবাই আমরা তাদের কথা বলি। এর পাশাপাশি একটা আরেকটা আবদারও আমরা করি উদার মন হিসাবে, যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া,
উনি বাংলাদেশের মানুষকে শাসন করেছেন, এখন তিনি অসুস্থ, একবারে বিপর্যস্ত হয়ে গেছেন। মানবিকতার দিক থেকেও আমরা সরকারের কাছে আবদার জানাই যে এই মহিলাটাকে দেখেন, ইসলাম মাদের সম্মান অনেক উপরে দিয়েছে, এই মহিলাটাকে মানবিকতার দিকে তাকাইয়া তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেন, সুযোগ করে দেন। এমন একটা সময় আসবে যে তারাও তো কোনো সময় যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের এই জুলুম নির্যাতনের আবার পাল্টা কর্মসূচি তারা নেবে। তাই একজন আলেম হিসাবে, শুধু আলেমের মুক্তি আমরা চাই না, উদার মনে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং উনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার সুযোগটা অত্যন্ত এই বাংলাদেশে দেওয়ার দরকার। এটা কিসের রাজনীতি আর কিসের গণতন্ত্র বাংলাদেশের মধ্যে? এইভাবে যদি অমানবিক আচরণ আমরা করি তাহলে আমরা একদিন এই বাংলাদেশের মানচিত্রের পতাকাটা আমরা একদিন হারিয়ে ফেলব। এই মানচিত্র আমরা পাবো না যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে যদি আমরা রক্ষা না করি, এই বাংলাদেশকে আমরা বুকে ধারণ করব এবং এই বাংলাদেশকে আমরা গণতন্ত্র পাহারে নিয়ে পাহারা দিয়ে রাখবো। কেননা আজকে দেখা যায় বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, কিসের জন্য? আমাদের দুর্বলতার কারণে। আজকে বাংলাদেশের মধ্যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আলেম ওলামাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাষ্ট্রের মধ্যে বরকত দান করবেন, কল্যাণ দান করবেন এবং ইসলাম এবং মুসলমানের কাজ হবে। আমরা আলেম ওলামারা সব সময় সদা সর্বদা দেশের জন্য, ইসলামের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।